এই জন্য বলি যুবক, পৃথিবীর অবস্থাটা বড়ই করুণ, বড়ই খারাপ। এই খারাপ কাজের ভিতরে তোমরা যাও না, নিশা ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর কথা মানো, আল্লাহর কোরআন পড়ো, নামাজ রোজা করো, দেখবা আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে কিন্তু তাকে আর ছাড়ে না। কয়েকদিন আগে হেরেনা জাহাঙ্গীর মামুনুল হককে বলছিল, মামুনুল হক নাকি একটা লুচ্চা, আরো বলছিল মামুনুল হক দুইটা বিয়ে কেন করছে, এখন যখন নিজে যখন মদ নিয়ে আকাম করতে গিয়ে বিপদে পড়ছে, ধরা খাইছে, নিজেই এখন যখন অবৈধ ব্যবসা করছে, অস্ত্র পাওয়া গেছে কাছে, মদ পাওয়া গেছে, এখন নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে আমাকে কে বাঁচাবে, আমাকে কে বাঁচাবে, আমি কি করব, কি করব, এখন পাগল ছাড়ছে, এখন হাসে বাঁচার জন্য, এখন হাসে, এখন পাগল ছাড়ছে, পাগল হয়ে এখন লাভ নাই। জাতি তোমার কুকর্ম বুঝে ফেলছে, তোমার ধান্দামি, তোমার ভণ্ডামি জাতি বুঝে ফেলছে, জাতি আর এখন তোমাকে ছাড়বে না, আমাদের সরকার তোমাকে ছাড়বে না, আমাকে মন্ত্রীরা তোমাকে ছাড়বে না, কারণ তুমি আকাম করছো, আকাম করছো, এমন আকাম করছো, শুধু আকাম করো নাই, আলেমুল আমাদের সম্পর্কে বিয়াদবি করছো, আলেমুল আমাদের বিরোধিতা করছো, কখন তখন কত হাস্য, কত বুদ্ধি করছো, মনের আনন্দে তুমি ইসলামের বিরোধিতা করছো, এখন বোঝো ঠেলাটা কয়দিন। এজন্য বলি যুবক, ও মুসলমান ভাইরা, এখনো সময় আছে, আর আকাম কম করো না, তোমরা যুবক, তোমরা কেউ নেশা করো না, খারাপ কাজের সঙ্গে লিপ্ত থেকো না, ইসলামের মধ্যে আসো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর পথে কান্দো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে, তোমাদেরকে বিপদের মধ্যে ফেলাবে না। জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ পারেন কিনা মানুষকে বাঁচাতে, পারেন কিনা, জোরে বলেন, কথা বলেন, আল্লাহ পারেন না, জোরে কথা বলবেন, কথায় আস্তে কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন নাকি, তাহলে যদি ঘুমা না ঘুমাতেন কথা বলবেন, ওয়াজ করতেছে আপনারা কথা ছাই দেন না কেন, কথা বলেন না, তাহলে কি করতে হবে আমাদের, সেটা বলেন, আল্লাহকে সিজদা করতে হবে, নিশা করা যাবে না, এক নিশা করলে পারে, এটা হচ্ছে নামাজ সিজদা হয় না, আর আল্লাহ এতে রাগ হয়ে যায় তাদের প্রতি, নিশা করা যাবে না, অবৈধ কোনো কাজ করা যাবে না, ঠিক আছে, যাতে নামাজ সিজদা হয় না, এই ধরনের কোনো কাজ করা যাবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে বিপদে ফেলা দেয়। কীভাবে বিপদে ফেলা দেখছেন না আপনারা, অনেকে দেখছেন, এজন্য সাবধান হয়ে যাবে।